হাই গাইজ, আমি রূপম। বলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট নিউজ নিয়ে চলে এসেছি, চলো আজকের ভিডিও শুরু করা যাক। মিতালি রাজ দ্য ক্রিকেট লেজেন্ড তার বায়োপিক আসতে চলেছে, এবং এই চরিত্রে কাকে দেখা যাবে? আমি যদি বলি এখন ফিমেল মোস্ট ভার্সাটাইল অ্যাক্টর কে, তাহলে আমাদের মাথায় কার কার নাম আসবে? তো সবার উপরে যার নাম আসবে সেই, মানে তাপসী পান্নু। এবং ছবির ডিরেক্টর হচ্ছে রাইস ফেম খ্যাত রাহুল ঢোলাকিয়া। ছবির প্রোডাকশন হাউস হচ্ছে ভায়াকাম 18 মোশন পিকচার্স, এবং ছবিটার শ্যুট জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। মানে আরও একখানা বায়োপিকে ভালো ডিরেক্টর, ভালো টিম, ভালো একটা ছবি আসতে চলেছে। তো দেখা যাক কেমন কী হয় ছবিটা। তো নেক্সট যে নিউজটা, সেটা হচ্ছে এই যে সঞ্জয়লীলা বানশালি এবং আলিয়া ভট্ট, মানে দারুণ দারুণ একটা টিম কোলাবরেট করছে। তো ছবিটার নামও ঠিক হয়ে গেছে, সেটা হচ্ছে গাঙ্গুবাই কাথিয়াবাদী। তো সেই ছবিতে একজন বড় অ্যাক্টরকে দেখা যাবে, বারবারই নাম উঠে এসেছে। কখনো অজয় দেবগানের নাম উঠে এসছে আর ছোটো চরিত্র করবে, কখনো রণবীর সিংয়ের নাম উঠে এসছে। বাট আজকে যার কথা বলবো, তার খবর কনফার্ম জানানো হয়েছে, এবং তিনি গালিবয় খ্যাত। মাথায় কার নাম খেলছে রণবীর সিং? তো না, এটা হচ্ছে বিজয় রাজ। এবং প্রথমে একজন বড় স্টারকে নেওয়া হবে, একজন এ লিস্টের অ্যাক্টারকে নেওয়া হবে ঠিক করা হয়, বাট পরবর্তীকালে জেনুইন একজন অ্যাক্টারের খোঁজ করা হয়, যে পপুলার না হলেও চলবে। তো এটা ফাইনালাইজড হয় বিজয় রাজের চরিত্রে। তো বিজয় রাজ একজন বড় অ্যাক্টার, হ্যাঁ হয়তো তিনি এ লিস্টার নয়, বাট তার অভিনয় কিন্তু কারো থেকে কমও নয়। ঠিক আছে, মুভ অন টু দ্য নেক্সট। তোর পরের যে খবরটা, সেটা হচ্ছে বলিউডের সব থেকে চার্মিং কাপল, এরা দুজন আবার অনেক দিন পর ব্যাক করছে। তামাশা কাপল মানে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন, এদের দুজনকে আবার একসাথে দেখা যাবে। তবে এর সঙ্গে সঙ্গে আরও একখানা নেগেটিভ খবর দিয়ে দিই, যে অজয় দেবগন কিন্তু লাভ রঞ্জনের যে আপকামিং ফিল্মটা আসার কথা ছিল, যেখানে রণবীর কাপুর এবং অজয় দেবগনকে একসাথে দেখা যাবে, সেই ছবিটা করবেন না অজয় দেবগন জানিয়ে দিয়েছেন। এবং এখন তো নয়, কারণ এই যে মি টু মুভমেন্ট যবে থেকে চালু হয়েছে, তখন কিন্তু অ্যালিগেশন এসেছিলো ডিরেক্টর লাভ রঞ্জনের ওপর, যিনি এর আগে সোনু কি টুটু কি সুইটি, প্যার কা পঞ্চনামা টু, আকাশবাণীর মতো ছবি ডিরেক্ট করেছেন, এবং বহু ছবি দে দে প্যার দেও প্রডিউস করেছেন। বাট এবার তার সাথে ছবি তিনি করবেন না, কারণ তার উপর অ্যালিগেশন রয়েছে। ঠিক আছে, তো সেই প্রজেক্ট আর হচ্ছে না, যেখানে রণবীর কাপুর এবং অজয় দেবগন দুটো জেনারেশন দেখানো হবে, তো সেই ছবিটা হচ্ছে না। এবার লাভ রঞ্জনের আপকামিং যে ছবিটা, সেখানে দেখা যাবে দীপিকা পাডুকোন এবং সঙ্গে থাকছে রণবীর কাপুর। এবং এই ছবিটা একটা রোম্যান্টিক ছবি হবে, তবে এরকম ধরনের রোম্যান্টিক ছবি কিন্তু নাকি, এরকম ধরনের রোম্যান্টিক ছবির গল্প আগে কোনো ডিরেক্টর এরকমভাবে বলেননি, যেটা লাভ রঞ্জনের দাবি। ফর দ্য বেস্ট লাভ রঞ্জনের আপকামিং ফিল্ম দীপিকা পাডুকোন এবং রণবীর কাপুর দুজনেই করুক, ছবিটা আসুক, এবং দুজনের তরফ থেকে যখন গ্রিন সিগনাল রয়েছে, তো দেখা যাক কেমন কী হয়। তো এই ছিল আজকের খবর। খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি প্রেস করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টেক কেয়ার।